সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, মালদ্বীপের মাফুসি আইল্যান্ড থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এখানকার দ্বীপটা আপনাদেরকে একটু দেখাবো যতটুকু পারা যায়। ঠিকানার ক্যামেরায় আপনারা দেখে নেবেন এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটি হামদে বাড়িতালাও আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো মাগরিবের আজান সন্নিকটে, খুব তাড়াতাড়ি হয়তো মাগরিবের আজান হবে। আমরা মসজিদের দিকে যাচ্ছি এবং এখানে আমরা যে দ্বীপটাতে আছি এখানে খুব সুন্দর নান্দনিক মসজিদ রয়েছে। আর আমার সাথে তো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের শ্রদ্ধাভাজন আকিস কলেজিয়েট স্কুলের প্রিয় সহকারী অধ্যাপক বাংলা সাহিত্য, আমাদের প্রিয় স্যার ইব্রাহিম খলিল। স্যার, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো জিজ্ঞেস করি, ঠিক আছে, দর্শকদের সৌজন্যে আমার পক্ষ থেকে আবার জিজ্ঞেস করে নিলাম। তো স্যার ভালো আছেন এবং স্যার অনেক ওই যে কিছু শামাক, কিছু ওই যে প্রত্নতাত্ত্বিক মতো আর কি, অনেক কিছু খুঁজে সংগ্রহ করেছে যেগুলো দেশে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এগুলো আপনার, আমরা যে জায়গা থেকে খুঁটেছি সে জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যেখানে দাঁড়িয়ে আছি এটা মনে হচ্ছে যে কৃত্রিমভাবে এখানে মাটি ফেলে ভরাট করা হয়েছে, মানে দ্বীপটা আরো প্রশস্ত করা হয়েছে। তো আমরা আমাদের পিছনের ক্যামেরায় আপনাদের নিয়ে যাই এবং দেখাই। এই যে দেখেন এখানে এই যে সুন্দর সুন্দর ঘাস এবং সবুজ পাতা দেখছেন বা লতা দেখছেন, এগুলো খুবই নান্দনিক এবং অত্যন্ত সুন্দর। আর নারিকেলের গাছগুলো এগুলো লাগিয়ে রাখা, বাট এই সব জায়গাতে কিন্তু একসময় নারিকেলের গাছ ছিল যখন আপনার এই দ্বীপে মানুষ বসবাস করতো না বা মানুষেরা এখানে খবর পেয়েছিল না, ঠিক সেই সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ ছিল, এটা কল্পনা করা যায়। এবং যে দ্বীপটা দেখছেন এটাই এটাই কিন্তু পুরাটাই এই যে আমার ক্যামেরার মধ্যে চলে আসছে, এ পাশে এই যে আমার আঙুল বরাবর আঙুলটা কই, এই যে আঙুল বরাবর ওখানে কিন্তু পানি এবং এ পাশে আপনারা দেখছেন এই যে পানি, আর এই যেটুকু এটুকুই হলো এখানে দ্বীপ এবং মাফুসি দ্বীপ। আর এখানে আছে বিভিন্ন হোটেল, আছে ব্যবসা প্রতিষ্ঠান, তেমন বাজার ঘাট এখানে নেই বা কাঁচা তরি তরকারি কেনার মতো সেরকম কোনো দোকান এখানে দেখিনি। আর এই যে এখানে কৃত্রিমভাবে বালু ফেলে সুন্দর করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটা ঘর, বৃষ্টি এসেছিল, অল্প বৃষ্টিতে আমরা এখানে আমি এবং স্যার দাঁড়িয়ে ছিলাম। এবং এখানে বিকালবেলায় অনেকেই বেড়াতে ঘুরতে আসে, সেগুলো দেখতে পাচ্ছেন এখানকার যারা নাগরিক ম্যাক্সিমাম আমার মনে হয়েছে, বা আমাদের স্যারও বললেন যে ওনারা ইন্ডিয়া থেকে এসেছেন এবং এখানে তারা বস, মানে একসময় মাছ ধরতে ধরতে এই জায়গাগুলো তারা আবাদ করেছে। এখন বর্তমান যে সরকার প্রধান বা প্রেসিডেন্ট হয়েছেন আপনারা জানেন, তার নাম মোহাম্মদ মইজ্জু, সে ভারত খেদাও এরকম একটা স্লোগান দিয়ে এবার কিন্তু ভোটে জিতেছে। যে মালের মেয়র ছিল, আমি যতটুকু জানি যে মালের, যেটা মালদ্বীপের রাজধানী বা মানে বাংলাদেশের যে পুরান ঢাকা বলা হয় ঠিক এরকম যে শহরটা সেটা হলো মালে, এবং সেই মালের মেয়র ছিল আমাদের যতটুকু জানি যে মালদ্বীপের মোহাম্মদ মইজ্জু, এবং তিনি এবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নভেম্বরে, তার মানে আর কিছুদিন পরে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। এবং ক্ষমতা গ্রহণ করার পরে ওনার স্লোগান ছিল যে ভারত খেদাও, মানে এখানে ভারতের প্রশাসনকে বা ভারতের সেনাবাহিনীকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে, এবং ভারতের সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল এর আগের সরকারের, কিন্তু বর্তমান সরকার তিনি মানে চীনপন্থী এবং চীনার সাথে সুসম্পর্ক হওয়ার কারণে উনি ভারত খেদাও স্লোগান দিয়ে নির্বাচিত হয়েছেন। এবং নির্বাচিত হওয়ার পরে ভারতের যারা মানে এখানে নীতি নির্ধারক বা এখানে যারা দায়িত্বশীল তাদেরকে জানিয়ে দিয়েছে যথাসম্ভব হাই কমিশনকে যে আপনাদের সৈন্য প্রত্যাহার করতে হবে। যাই হোক, এটা হলো এখানকার রাজনৈতিক পরিস্থিতি বা এখানকার আভ্যন্তরীণ বিষয়, সেগুলো নিয়ে আমরা কথা না বলাই ভালো। শুধুমাত্র একটু জানিয়ে রাখলাম যে মালদ্বীপ ছোট একটা শহর যেখানে 500,000 মানুষের বসবাস, ছোট ছোট 1200 মতো দ্বীপ আছে, তাই না স্যার? 1200 দ্বীপ আছে এবং সেই 1200 দ্বীপে বসবাস মাত্র 500,000। এবং এই যেখানে আছি এখানে আমরা কিন্তু বিকালে খোঁজ নিয়েছিলাম, বিকালে বলতে দুপুরের পরে আমরা খোঁজ নিয়েছিলাম যে এখানে কত মানুষের বসবাস। এই দ্বীপটাতে 5,000 মানুষের বসবাস রয়েছে প্লাস মাইনাস, এবং তার মধ্যে বাংলাদেশই আছে 1500-এর মতো।
বাংলাদেশি আছে 1500-এর মতো, এবং অন্য শ্রীলঙ্কার কিছু মানুষ আছে বা অন্য অন্য দেশের মানুষ আছে। আপনারা জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, একটা জাহাজ যাচ্ছে, ছুটে চলেছে ওদিকে। যাই হোক, চলুন হাঁটতে হাঁটতে আপনাদের আরেকটু এই জায়গার সুন্দর নান্দনিক পরিবেশটা দেখায় আর আপনাদের সাথে একটু কথা বলি। আসলে এই শেয়ার করাটা আমাদের আমাদের আগেও বলেছি যে আমাদের ভালো লাগাটা, আমি জানি যে আমাদের ঠিকানার দর্শকদেরও ভালো লাগা, কারণ আমরা সরাসরি যেটা দেখতে পারি না সেটা আমরা ক্যামেরায় দেখে নিলে তো খারাপ লাগার কথা না। তো এই জন্যে, এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এখানে কিন্তু বাইকগুলো কিছুটা মালয়েশিয়ার বাইকের মতো, এবং কিছুটা বলতে মালয়েশিয়ার মালয়েশিয়ায় যে বাইকগুলো চালায় ঠিক সেরকম ট্যাঙ্কি বিশিষ্ট মোটর সাইকেলের সংখ্যা খুবই কম। আর একটা যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লাগছে, ওখানে কিন্তু কাকের একটা বাসা রয়েছে। তো চলেন ওই গাছের কাছ দিয়ে আমরা যাই, এবং সাগরের পাড়ে, এখান থেকে ওদিকে তাকালে শুধু সাগর। আপনারা আশা করি ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমার প্রাণপ্রিয় দর্শক বা ঠিকানার আমার ভালোবাসার মানুষগুলো। আমি জানি যে আপনারা বিরক্ত হন না, যদিও মাঝে মাঝে হুট করে লাইভে আসি, এবং দেশের মধ্যে থাকলে তো তেমন একটা লাইভে আসা হয় না, মানে দেশের তো সবকিছু আপনারা দেখেন জানেন। তো বিদেশের কিছু শেয়ার করা আমাদের ভালো লাগে, আমাদের ভালো লাগা থেকে। তো এখানে যে গাছটা রয়েছে দেখেন, এই গাছটা কিন্তু আসলে চারিদিকে কোনো গাছ নেই, একটা গাছ একটা সৌন্দর্য বর্ধন করে আছে, আর এই নারকেল গাছগুলো লাগানো হয়েছে পরবর্তীতে সুন্দর করে, এবং এগুলো যখন বড় হবে তখন এখানে খুব সুন্দর দেখা যাবে। আর এই যে এখানে কাকেরা রয়েছে, কাকের বাসা একটা, এবং ওই বাসায় একটা কাকও ছিল, সে উড়ে গেছে, কিন্তু আরো দুইজন কাক ওখানে আছে। আপনারা আবার কাওয়া বলতে অন্য কিছু মনে করা ঠিক না, এটা হলো অরিজিনাল রিয়েলি কাক, যেটাকে ইংরেজিতে বলে ক্রো। স্যার ঠিক বলেছি তো? হ্যাঁ। তো এই জন্যে এখানে যে কাকে বাসা করেছে, খুব সুন্দর একটা বাসা দেখতে পাচ্ছেন। তারপরে এই যে সাগরের পাড়, যে পাড়ে আমরা হেঁটেছি, অনেক দূর চলে এসেছি। আমাদের হোটেলটা যদি আপনাদের দেখাই, সেটা হলো ওখানে যে উঁচু বিল্ডিংটা দেখছেন, ওইটারও পরে আমাদের হোটেল, তাই না? ওই যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে টাওয়ারের পাশে, ওটারও ওই পাশে আমাদের হোটেল। তো আমরা সেখানে যাব, এবং এখানে আর একটা কথা বলে রাখি, আমাদের যে বেড়িবাঁধ দেওয়া হয় নদী নদীর পানি দিয়ে যেন আমাদের বিভিন্ন জায়গা প্লাবিত না করে, বা ওই যে ভেঙে যায় ওইটারে কি বলে, ভাঙন, নদী ভাঙন, সেই নদী ভাঙন রক্ষা করার জন্য এরা কিন্তু খুব বুদ্ধির কাজ করেছে। সেটা হলো যে এখান থেকে আরো অনেক দূরে বাঁধ দিয়েছে, ওই যে দেখেন, ওই যে দূরে বাঁধ দেয়া, ওখানে এসে বড় বড় ঢেউগুলো, যেগুলো এক একটা ঢেউ অনেক 2 ফুট 3 ফুট 5 ফুট পর্যন্ত, আমরা কাল যখন ট্রলে ট্রল টোলা কি ট্র স্পিড বোর্ডে করে, মানে ট্রলারে করে, হ্যাঁ স্পিড বোর্ড আর কি, তো আমি এটা শুদ্ধ উচ্চারণ করতে পারছিলাম না। তো এই যে ওই যে দেখেন ঢেউগুলো, সাদা উত্তাল ঢেউ, এক একটা ঢেউ কিন্তু একটা মানুষের সমান, এখান থেকে তাই দেখা যাচ্ছে। ওই ঢেউটা আছড়ে পড়ে ওখানে ওই বাঁধে, ওই বাঁধে যখন আছড়ে পড়ে তখন ওই ঢেউটা আর এদিকে এসে আঘাত করতে পারে না। তো এই জন্যে প্রতিটা দ্বীপের চারিপাশ দিয়ে একটা দূরত্ব রেখে তারা কিন্তু একটা বেড়িবাঁধ দিয়ে রেখেছে, যে বাঁধের কারণে আলহামদুলিল্লাহ মানে এই দ্বীপগুলো রক্ষা পায়, মানে বড় ধরনের কোনো আঘাত এখানে হয় না। এই যে এখানে দেখছেন ছোট ঢেউ, একটা পুকুরের মতো ঢেউ এখানে আসছে, এবং পানিগুলো খুবই স্বচ্ছ আর লবণাক্ত। তো চলুন এই পাড় দেখি, আর একটা হামদে বাড়িতে আপনাদেরকে শোনাই। সেটা হলো কিছুক্ষণ আগেও আমি আমাদের এখানে যে মসজিদ আছে ওখান থেকে ভিডিওটা করেছি মসজিদে গিয়ে, কারণ মসজিদের মধ্যে আওয়াজটা খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে একেবারে সাউন্ড এর কাজ করা। তো সেই সঙ্গীতটা শোনাচ্ছি মারুফ আল্লামের গাওয়া। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি, কত শত নিয়া